আসসালামু আলাইকুম। আজ আমি আসি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট দেশ ব্রুনাই, মেইন রাজধানী বন্দর সেরিবেগনে। এই সিটিটা এবং এই দেশটা অনেকেই চিনেন না বা জানতেন না একটা সময়। আলহামদুলিল্লাহ এখানেই আমাদের বাংলাদেশিদের বর্তমানে ব্যবসা এবং বসবাস। মানুষবিহীন বলতে গেলে চলে, মানুষ কম, মানুষ আছে, তবে একবারই মানুষ কম। এই দেশেও মানুষ কম, যেহেতু খুব ছোট দেশ, মাত্র 5,765 বর্গ কিলোমিটারের দেশ এবং জনসংখ্যা প্রায় 5 লক্ষ বর্তমানে কাছাকাছি। এই ছোট্ট দেশ মানুষ কীরকম আপনারা বুঝতে পারবেন। তো এর মধ্যে আমাদের বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য এখানে চলতেছে আলহামদুলিল্লাহ। অনেকে সফল ব্যবসায়ী বলতে গেলে চলে, ফ্যামিলি নিয়ে এবং বসবাস করে ব্রুনাইতে দীর্ঘদিন ধরে। আজকে দেখাবো যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কী ব্যবসা করে। আর এখানে এই সিটিতে বেশিরভাগ আমাদের বাংলাদেশিরই আসে। তো দেখতে পাচ্ছেন এখানে কী ব্যবসা করে আমাদের বাংলাদেশি ভাইরা। এটা হচ্ছে টোকিও সেট, একটা কোম্পানি নাম করা, দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করতেছে সুনামের সাথে। টোকিও সেট এবং হোলসেলও ব্যবসা করে। এই যে এক ছোটো ভাই এখানে জব করতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আবার পাশে যাকে দেখতেছেন উনি হচ্ছে টোকিও সেটের ম্যানেজার গ্যাস ভাই, আমাদের পরিচিত। এই যে উনি হচ্ছে গ্যাস ভাই, আমাদের পরিচিত, উনি পুরা কোম্পানিটার দায়িত্বে আছে ব্রুনাই। উনাদের বিভিন্ন দেশে ব্যবসা আছে, সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া। তো দেখতে পাচ্ছেন এই দোকানে কী কী মাল আছে। এখানে বেশিরভাগই গার্মেন্টস আইটেম দোকান। এখানে আবার দেশে যাওয়ার আসবাবপত্র, লাইট, জামা কাপড় সবই আছে, ভ্যারাইটিস। যেহেতু আমাদের বাংলাদেশি বাইরে আসে, যার যেটা লাগে সেটাই নিতে পারে। আর অন্য অন্য দেশে যেমন এক ক্যাটাগরি দোকান, এখানে এক ক্যাটাগরি বলতে এক ক্যাটাগরি দোকান থাকে, সামনে ভিতরে আবার সব মালই থাকে। যেহেতু আমাদের বাংলাদেশি বাইরে আসে, এখানে যার যেই কোনো কিছু প্রয়োজন নিতে পারে যেই কোনো দোকান থেকেই। দেখতে পাচ্ছেন এটাই ব্রুনাইয়ের মেইন রাজধানী, যেগুলো হচ্ছে রেস্টুরেন্ট আমাদের বাংলাদেশি। তাও আজকে যেহেতু রমজান, দিনের বেলা বন্ধ থাকে, খোলে বিকাল টাইম, প্রায় 12টার পরে খোলে দোকানগুলো, রেস্টুরেন্ট। এই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়া দোকান, আমাদের বাংলাদেশি বাইরে এখানে জব করে। তারপরে এই যে একটাতে আসলাম, এটা হচ্ছে অনেক বড় কোম্পানি, নাম করা এটা স্টার গোল্ড। তারাও সুনামের সাথে দীর্ঘদিন ধরে সফল ব্যবসায়ী বললেই চলে। তাদের দুইটা দোকান আছে, প্লাস তারা হোলসেলার। এখানে যে ব্যবসা করতেছে দেখেন কী কী আছে, এখানে বিশাল দোকান, এটা অনেক বড়, বসে আছে সবাই। এখন যেহেতু সকালবেলা মাত্র দোকান খুলছে, কাস্টমারও তেমন নাই। এই যে দেখতে পাচ্ছেন কত মাল, ভরপুর লাইট এবং দেশে যাওয়ার সব মালামালে আছে এখানে। বিশেষ করে বর্তমানে লাকি চলে বেশি, এই জন্য ট্রলি ব্যাগগুলো সবাই রাখছে। সবার দোকানে সামনে দেখবেন ট্রলি ব্যাগ। তারপরে যে সামনে দেখি মোবাইলের দোকান, উনিও আমাদের বাংলাদেশে অনেক বড় ভাই, দীর্ঘদিন ধরে বুনায় সুনামের সাথে ব্যবসা করতে যাচ্ছে। উনার ব্যবসা হচ্ছে অনলাইন মোবাইলের বিজনেস, উনি শুধু মোবাইলের বিজনেস করে ব্রুনাইতে। উনার এখানে পাবেন নতুন নতুন আপডেট, যত ফোন আসে নিজস্বভাবে, উনিও হোলসেলার বলতে গেলে চলে, নিজস্বভাবেই এখানে বিজনেস করতেছে, নিজে সরাসরি মাল এনে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি এক ভাই জব করে এখানে। যে আর এখানে বেশিরভাগ যে দোকানগুলো আমাদের বাংলাদেশি, সবাই বাংলাদেশি স্টাফই এখানে জব করে। আর অন্য অন্য মালাইগুলোতে মালাই আছে, সিনা আছে। আরেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি, ব্রুনাই সবচেয়ে কম টাকা যে খাবারটা পাওয়া যায় যেটা নাসিকাতুক দোকান, 1 টাকার মধ্যে একটু কিছু নাসি মানে ভাত পাওয়া যায়, আর একটা লেগ পিস মুরগির পাওয়া যায় 1 টাকার মধ্যেই, সবচেয়ে কম টাকা খাওয়া যায়। রেস্টুরেন্টে খাবার গেলে $3-4 লাগে। তারপরে আসি যে একটা বাংলা লেখা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান দোকান কিন্তু জব করে আমাদের বাংলাদেশি ভাইরা। এখানে বাংলা লেখে দিয়েছে কি সুন্দর দেখেন, অফার কম্বল 6 পিস কিনলেই কম্বল 4 পিস 120 টাকা, ও সরি 6 কেজি কম্বল 4 পিস 120 টাকায়। যে বাংলাদেশে বা এখানে জব করে দেখেন, তাদের মালগুলো আবার আলাদা, নিজস্বভাবে বিজনেস করে তারাও, অন্য থেকে আলাদা। এটা হচ্ছে মোবাইলের দোকান, তাও আমাদের বাংলাদেশি। এটা হচ্ছে মোবাইলের অ্যাসেসরিজ এখানে বেসে সব দেখতে পাচ্ছেন, এবং জুতাও বিক্রি করে এখানে, টুকটাক আর অনেক কিছুই বেসে, বাচ্চা প্লাবাইনের।
এজেন্ট হচ্ছে ফিলিপিন মেয়ে, এখানে জব করে। তারপরে যে সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে বাংলা মার্কেট, এটাতে একটু পর দেখাবো। এখানে সব বাংলা দোকান দুইতলায়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি দোকান, দেখতে পাচ্ছেন বাংলা ভাই বসে আছে, কাস্টমার নাই সকালবেলা যেহেতু। এটা হচ্ছে মোবাইলের দোকান বস আমাদের বাংলাদেশি। এটা হচ্ছে গোল্ডের দোকান, স্বর্ণের দোকান, আর প্রচুর রেট বেড়ে গেছে স্বর্ণ। বাংলাদেশের কি অবস্থা জানাবেন। বর্তমানে $1.115 চলতেছে ব্রুনাই ডলার, $1.115। এখানে নতুন নতুন সব মোবাইলই পাবেন। সিটি একটা সিটি, মানুষবিহীন বলতে গেলে চলে, দেখেন মানুষ কিরকম। রবিবারে এই সিটিতে সবচেয়ে বেশি মানুষ হয় রবিবারে। পাশে আরেকটা মোবাইল দোকান দেখাবো, ওটাও আমাদের বাংলাদেশি বস। এই যে দেখতে পাচ্ছেন মোবাইলের দোকান নতুন হয়েছে এটা। এক পাশে হচ্ছে গার্মেন্টস আইটেম, এক সাইডে মিনু, এদেশে ঠান্ডা ব্যাস বিক্রি করে। এটা অনেক বড় দোকান, ভ্যারাইটিস সবই বিক্রি করে। অন্য অন্য দেশে যেহেতু এক আইটেম দোকান, এই অন্য দেশে কাস্টমার বেশি, দেশে কাস্টমার কম, এই জন্য টিকে থাকার জন্য সবাই আইটেমই বিক্রি করে। সবাই এক দোকানে আপনার 12 মিশালি সবই পাবেন। আর ওই সাইডে হচ্ছে এই যে এই ফার্স্টটা হচ্ছে পিৎজা হাট, এটা হচ্ছে ফিলিপিন। এবং এই সাইডে সিরিয়ালের যত দোকান আছে সব হচ্ছে আমাদের ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা এরাও ব্যবসা করে ব্রুনাইতে অনেক বড় ধরনের। তাদের ব্যবসা হচ্ছে বেশিরভাগ মোদি দোকানের, বড় বড় মোদি দোকান। আর ইন্ডিয়ারা যেখানে যায় টিকে থাকে, দীর্ঘদিন ধরে ব্যবসা করে এই দেশ ইন্ডিয়া, চীনা, পরে হচ্ছে আমাদের বাংলাদেশেরই। বর্তমানে ভালো অবস্থানে আসো আলহামদুলিল্লাহ। তারপরে এটা হচ্ছে যে বাংলা মার্কেট আসছি, একতলা থেকে তিনতলা, এটা সবাই বাংলা মার্কেট বলে। নিচের তলায় দোকান আছে বাংলা, আর উপরের তলা দোতলাতে সব বাংলা দোকানে, যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলা বাংলা দোকানে, যে বাংলাদেশি টোকিও সেট একটু আগে যেটা দেখাইলাম ওনাদের দোকানে, এটা নাম করা একটা কোম্পানি টোকিও সেট। বিভিন্ন দেশে তাদের বিজনেস আছে, এখানে বিজনেস করতেছে। এই যে উপরে দোতলা, এখানে আশেপাশে বিভিন্ন দোকান আছে, অসাধারণই বলতে গেলে চলে। আর এখানে এসে সবাই বাংলা কথা বলেই সব কিছু কেনাকাটা করতে পারবেন। বেশিরভাগের দোকান এক ক্যাটাগরি দোকান, এটা হচ্ছে তিনতলা বাংলা মার্কেট, দেখতে পাচ্ছেন খুব পরিচিত দুইজনেই, দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ, সফল ব্যবসায়ী বলতে গেলে চলে তাদের। কি বিশাল দোকান দেখতে পাচ্ছেন, সব কিছু পাওয়া যায় এখানে, একের ভিতর সব গেলে চলে। এক সাইডে হচ্ছে লাইট, ঘড়ি, জামা কাপড় সবই আছে, শু, জুতা হইতে দেশে যাওয়ার আসবাবপত্র যা যা লাগে, দেশি ভাবিদের ব্যাগও আছে, লুঙ্গি গামছা হইতে সবই আছে এই দোকানে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখাবো অন্য ভিডিওতে।